আর সত্যি কথা বলতে কি এখানে বেশ একটা মানে হোমলি অ্যাটমসফিয়ার পাওয়া যায়, এবং আমাদের বিষয়টা বুঝে আমাদের কথা চিন্তা করেই ওনারা আমাদের সাথে কোঅপারেট করেন। আজকে আমার পুচকি ভাইজির জন্য একটা ছোট্ট গিফট কিনলাম, ও বড় হলে ওকে ওটা দেওয়া হবে এরকম একটা ভেবে রেখেছি। আজকে এসেছি মধ্যম গ্রামের আপন জুয়েলার্সে, শেয়ার করব অক্ষয় তৃতীয়া স্পেশাল কালেকশন, আশা করছি তোমাদের ভালো লাগবে। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপন জুয়েলার্সে তোমাদের সবার জন্য থাকছে সোনার গহনার মজুরিতে ভালো ডিসকাউন্ট। অবশ্যই ভিজিট করো মধ্যম গ্রামের আপন জুয়েলার্সে, যেটা মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন এবং মধ্যমগ্রাম চৌমাথার ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। এবং আপন জুয়েলার্স এই মধ্যমগ্রাম এলাকার অনেক পুরনো এবং স্বনামধন্য একটি সোনার দোকান, তোমরা প্রত্যেকেই জানো, আর যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আর যে কোনো কিছু জানার জন্য তোমরা কিন্তু স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে কল করে বিশদে জেনে নিতে পারো। আজকে হলমার্ক 22 ক্যারেট সোনা গহনার মূল্য আছে 7,100 টাকা প্রতি গ্রামে। সোনার দাম যেহেতু অনেক বেশি, আমরা চেষ্টা করব লাইট ওয়েটের, ফ্রেন্ডলি এবং তোমাদের পছন্দ হবে বা কাজে লাগবে এরকমই কিছু জুয়েলারি দেখাতে। শুরু করা যাক। ওয়েট আছে 6.900 গ্রামের, রিসলেট আছে লাইট ওয়েটের মধ্যে। প্রাইস কত আসবে? 58,120, 58,120 টাকার মধ্যে আসবে এটা। ওয়েট আছে 3.940 গ্রাম, প্রাইস আসবে 33,210 টাকা। 3.666 গ্রামের রিসলেট আছে, এটার প্রাইস কত আসবে? 30,900, 30,900 টাকার মধ্যে আসবে। এই গয়নাটা দেখো, ওয়েট আছে 3.810 গ্রাম, দাম আসবে কত? 32,200, 32,200, 32,200 টাকার মধ্যে আসবে। 3 গ্রাম 170 মিলিগ্রাম আছে ওয়েট এই গয়নাটার, এবং এটার প্রাইস আসবে 26,700, 26,700, 26,700 টাকা। ওয়েট আছে 2.663 গ্রাম, একদম হালকা ওজনের মধ্যে, প্রাইস কত আসবে? 22,460, 4.130 গ্রামের গয়না, দাম কত আসবে? 34,800, 34,800 টাকার মধ্যে আসবে। 3.374 গ্রাম ওয়েট আছে এই গয়নার, দাম কত আসবে? 28,500, ওয়েট আছে 2.888 গ্রাম, একদম হালকা ওজনের মধ্যে, দাম কত আসবে? 24,360 টাকা। 4.760 গ্রাম ওয়েট আছে এই গয়নাটার, দাম কত আসবে বলো? 40,100, 40,100। ওয়েট আছে 7.540 গ্রাম, প্রাইস কত আসবে? 63,510, দেখো এটা এরকম সিস্টেম করা আছে, এরকম অনেকে দেখতে চেয়েছিলে, তাদের জন্য শেয়ার করছি। কয়েকটা আমি হাতের গয়না দেখালাম একদম হালকা ওজনের মধ্যে, এগুলো এই মুহূর্তে ভীষণ ফ্রেন্ডলি, কারণ সোনার দাম যেহেতু বাড়ছে হালকা ওজনের গয়নার চাহিদাও কিন্তু তত বাড়ছে। এরকম আরও ডিজাইন এখানে পাবে, আমি কয়েকটা শেয়ার করলাম। 6.748 গ্রামের রতনচূড় আছে, প্রাইস কত আসবে? 57,000, 57,000 টাকার মধ্যে আসবে রতনচূড়টা। দেখো ডিজাইনটা বেশ সুন্দর, এই রতনচূড়টা দেখো, এটা হাতে পরিনি, এইভাবেই দেখাচ্ছি। 12.988 গ্রাম আছে, এটা একটা ব্রাইডাল রতনচূড়ির ডিজাইন, একটু হেভি আছে। এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে? 1,09,300, 1,09,300 টাকার মধ্যে আসবে, ডিজাইনটাও খুবই সুন্দর। 7.423 গ্রামের রতনচূড়, দেখো ডিজাইনটা লাইট ওয়েটের মধ্যে, ডিজাইনটা বেশ সুন্দর। আর তোমরা অনেকদিন ধরেই রতনচূড়ে নতুন কিছু ডিজাইনের খোঁজ করছিলে, এবং এটার প্রাইস কত আসবে? 62,500, 62,500 আসবে এই রতনচূড়টা। দেখো ওয়েট আছে 6.844 গ্রাম, 6.844 গ্রামের রতনচূড়, এই ডিজাইনটা দেখো, এটার প্রাইস কত আসতে পারে? 57,600, ডিজাইনটা দেখে নাও। 13.246 গ্রাম, হাতটা কতটা কভার করেছে, এক্সক্লুসিভ ব্রাইডাল রতনচূড়ের সুন্দর একটা ডিজাইন, এবং এটার প্রাইস কত আসবে সব মিলিয়ে?
111,500 টাকা। 8.710 গ্রামের রতন চূড়, দেখো ডিজাইনটা। কত আসবে এটা? 73,350। চূড়ের এই ডিজাইনটা দেখো, ওয়েট আছে 8.877 গ্রাম, ভীষণ সুন্দর গোল্ডের সাথে আছে মিনার কারিগরি। আমাকে বলো সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে? 74,760 তে আসবে এই রত্ন। কত আছে? ওয়েট আছে 15.051, এক একটা কঙ্কনের ওয়েট। এগুলো সবই কিন্তু জোড়া হিসেবে অ্যাভেলেবেল আছে। 126,720 তে আসবে এরকম এক একটা কঙ্কন। দেখো অনেকটা কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমাদের ডিজাইনটা বুঝতে সুবিধা হয়। এবং কঙ্কন কিন্তু আপন জুয়েলার্স থেকে আগে আমরা শেয়ার করিনি, প্রথমবার দেখাচ্ছি। নেক্সট যে কঙ্কনটা তোমাদেরকে দেখাবো, দেখো ডিজাইনটা, এই ডিজাইনটা আছে। এবং আমি তোমাদের দেখাচ্ছি এটার ওয়েট কত, 20.753 গ্রামের কঙ্কন এটা। এটাও বেশ সুন্দর। সব মিলিয়ে এটার প্রাইস কত আসবে? 1,74,700 আসবে এই কঙ্কনটা। স্ক্রু দেওয়া আছে, দেখতে পাচ্ছ, যে কোনো হাতে পরা যাবে। এবং প্রত্যেকটা আমি বারবার মেনশন করছি জোড়া হিসেবে অ্যাভেলেবেল আছে। নেক্সট যে কঙ্কনটা আমরা দেখবো, এটাও তো দুর্দান্ত দেখতে। ওয়েট আছে এটার 15.594 গ্রাম, দেখো এক একটার ওয়েট। আমি জোড়া হিসেবে দেখাচ্ছি, কিন্তু একটারই ওয়েট বলছি, একটারই প্রাইস বলবো। এটাও বেশ সুন্দর কঙ্কনের এই ডিজাইনটা, দেখো অনেক রকমের ওয়ার্ক আছে একটা কঙ্কনের মধ্যে। তো একটা কঙ্কনের প্রাইস কত আসবে বলো? 1,31,200 আসবে কঙ্কনটা। 23.029 গ্রামের কঙ্কন আছে, কঙ্কনটা দেখে নাও, ভীষণ সুন্দর এই ডিজাইনটাও। এটার প্রাইস কত আসবে? 13.572 গ্রাম ওয়েট আছে এরকম এক একটা চূড়ের। সলিড চূড় আছে, ভীষণ সুন্দর, দেখো ডিজাইন গুলো। তো এরকম এক একটা চূড়ের প্রাইস কত আসবে? একটা চূড়ের প্রাইস আসবে আপনার 1,14,270 টাকা। 1,14,270 টাকাতে আসবে এরকম এক একটা চূড়। 9.653 গ্রামের সলিড চূড়, সব থেকে লাইট ওয়েটের চূড়, দেখো ডিজাইনটা। মিনার জন্য আরও ফুটেছে, দেখতেও বেশ ভালো লাগছে। এবং এগুলোতে কিন্তু স্ক্রু দেওয়া আছে, যে কোনো হাতে পরা যাবে। তো এরকম এক একটা চূড়ের কত দাম আসবে? 81,290 তে আসবে এরকম এক একটা সলিড চূড়। 11.074 গ্রাম ওয়েট আছে এরকম এক একটা চূড়ের। 93,250 তে আসবে এরকম এক একটা চূড়। 13.886 গ্রামের সলিড চূড়, এক একটা চূড়ের ওয়েট, দেখো ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম। এবং দেখতে পাচ্ছ স্ক্রু দেওয়া আছে, যে কোনো হাতে পরা যাবে। হালকা ওজনের মধ্যে ডিজাইনটা আমার দারুণ লেগেছে। আমাকে একটু বলো যে এরকম এক একটা চূড়ের প্রাইস কত আসতে পারে? 1,16,900 তে আসবে এরকম এক একটা সলিড চূড়। 18 গ্রাম 300 মিলিগ্রাম, 18.300 গ্রাম ওয়েট আছে এরকম এক একটা সলিড চুড়ির, দেখো ডিজাইনগুলো খুব সুন্দর। প্রত্যেকটা ট্র্যাডিশনাল ডিজাইন শেয়ার করছি। আমাকে বলো এরকম এক একটা চুড়ির দাম কত আসবে? 1,55,000 1,55,000 আসবে এরকম এক একটা চুড়। এবং এটা যথেষ্ট চওড়া, আর ডিজাইনটাও খুব সুন্দর, নতুন একটা ডিজাইন চূড়ের। হ্যাঁ অবশ্যই, এগুলো কিন্তু ব্রাইডাল চূড় শেয়ার করছি। 12 গ্রাম 382 মিলিগ্রামের চূড় আছে, এক একটা চূড়ের ওয়েট, দেখো আমি ডিজাইনটা তোমাদের একটু দেখাই। ভীষণ সুন্দর, মিনার জন্য খুবই ফুটেছে, দেখতে তো দারুণ লাগছে। প্রাইস কত আসবে? 1,04,700 টাকা। 1,04,700 টাকার মধ্যে আসবে এরকম এক একটা সলিড চূড়। দেখে নাও ডিজাইনগুলো, ভীষণই সুন্দর। এই চূড়ের ডিজাইনটা দেখো, ওয়েট আছে 11.566 গ্রাম।
কত লাইট ওয়েটের মধ্যে এবং ডিজাইনটা খুবই সুন্দর, হালকা ওজনের মধ্যে সবই কিন্তু জোড়া হিসেবে অ্যাভেলেবেল। এটাও কিন্তু বিয়ের চুড়ের পারফেক্ট একটা ডিজাইন। সব মিলিয়ে এক একটা চুড়ের প্রাইস কত আসবে? 11.664 গ্রামের সলিড চুড়, এক একটা চুড়ের ওয়েট প্রাইস কত আসবে? 98,210 আসবে এরকম এক একটা চুড়। এই ডিজাইনটাও অনবদ্য, খুবই সুন্দর লাগছে। সবই জোড়া হিসেবে অ্যাভেলেবেল, বারবার বলছি একটা করে ওয়েট এবং একটা করে প্রাইস বলছি। আর সব গয়না হলমার্ক 22 ক্যারেট HYD যুক্ত। 13.176 গ্রামের সলিড চুড় আছে এক একটা, দেখো কত আসবে এটার প্রাইস? 1,11,000 টাকার মধ্যে আসবে এটা, এক একটা চুড় আসবে 1,11,000। 20 গ্রাম 240 মিলিগ্রামের সলিড চুড় আছে, এক একটা চুড়ের দাম কত আসবে? 1,70,390 আসবে এরকম এক একটা সলিড চুড়। দেখো ডিজাইনটা, আমি ওভারঅল ডিজাইনটা তোমাদের দেখাই, ভীষণ সুন্দর লাগছে দেখতে। 22.987 গ্রাম চুড়ের এই ডিজাইনটা দেখো, খুব সুন্দর এই ডিজাইনটাও। প্রাইস কত আসবে? 1,93,500। সামনে কিন্তু ব্রাইডাল সিজন আছে এবং অবশ্যই এসো আপন জুয়েলার্সে, আর এই চুড়গুলো সেই উপলক্ষেই তোমাদেরকে দেখাচ্ছি। আর চুড় কিন্তু আগে সেরকম শেয়ার করিনি আপন জুয়েলার্স থেকে, আরও অনেক এখানে কালেকশন তোমরা পাবে, আমি কয়েকটা দেখিয়ে তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আর এই ডিজাইনগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে ফোন করে কিন্তু বুক করে রাখতে পারো। 16.920 গ্রামের চুড় আছে এক একটা চুড়ের ওয়েট, লাইট ওয়েটের মধ্যে এই ডিজাইনটাও একদম নতুন, দেখো ডিজাইনটা। প্রাইস কত আসবে? 1,42,400 টাকার মধ্যে আসবে এরকম এক একটা সলিড চুড়। 6 গ্রাম 20 মিলিগ্রামের সলিড চুড়ি আছে, এক একটা চুড়ির ওয়েট 6 গ্রাম 20 মিলিগ্রাম করে। প্রাইস কত আসবে? 50,260 টাকাতে আসবে এরকম এক একটা সলিড চুড়ি। নেক্সট এরকম 8 গ্রাম 104 গাছা সলিড চুড়ি অ্যাভেলেবেল আছে, এক একটা সলিড চুড়ির ওয়েট কত? 8 গ্রাম 142 মিলিগ্রাম আসবে এরকম এক একটা সলিড চুড়ি। প্রাইস কত আসবে? 68,500 টাকা 68,500 টাকাতে আসবে এক একটা সলিড চুড়ি। চারটে করে এগুলো অ্যাভেলেবেল আছে, চারটে দুটো তিনটে যেটা ইচ্ছে নিতে পারো। আচ্ছা পরেরটার ওয়েট বলো, এক একটা চুড়ির ওয়েট বলো। 8 গ্রাম 450 মিলিগ্রাম আছে এক একটা চুড়ির ওয়েট। আর আমি বাকি যেগুলো আছে ওয়েট মোটামুটি 19-20, সামান্য কম বা সামান্য বেশি। এক একটা চুড়ির দাম কত? রোডিয়াম পলিশ করা আছে গোল্ডের সাথে, প্রাইস বলো। 71,160 টাকা 71,160 টাকাতে আসবে এরকম এক একটা চুড়ি। পরেরটাতে চলে আসছি, এটা দারুণ সলিড চুড়ি, এগুলো অনেকেই খোঁজ করে থাকেন। 8 গ্রাম 10 মিলিগ্রাম করে আছে এক একটা, প্রাইস কত আসবে? 67,400 এ আসবে এরকম এক একটা সলিড চুড়ি। নেক্সট যেটা আমরা দেখছি এটা 8 গ্রাম 100 মিলিগ্রাম আছে, প্রাইস কত আসবে? 68,170 টাকা 68,170 টাকাতে আসবে এরকম এক একটা সলিড চুড়ি। আচ্ছা এটা দেখো, একটা চওড়া সলিড চুড়ি শেয়ার করছি, আনকমন বাইরের থেকে, একদম আনকমন ডিজাইন। এবং এটার প্রাইস কত? এটা আছে আপনার 1 গ্রাম 71,000 না না না, এটার ওয়েটটা বলো। এটা 20 গ্রাম 360 আছে, 20 গ্রাম 360, প্রাইস 1,71,400 আছে, 1,71,400। এটা অনেকটা বাউটি স্টাইলে আছে, সলিড বাউটি এটা বলা যেতে পারে। আচ্ছা আরেকটা দেখে নাও, এটার ওয়েট হচ্ছে 24 গ্রাম 60 মিলিগ্রাম আছে, এটাও আছে গোল্ডের সাথে রোডিয়াম পলিশ করা, প্রাইস কত আসবে এটা? 2,02,500 টাকা 4 গাছা চুড়ির সেট দেখে নাও, এক একটা চুড়িতে গোল্ড আছে কত গ্রাম করে? 9 গ্রাম 255 মিলিগ্রাম করে গোল্ড আছে এক একটা চুড়িতে, দাম কত আসবে? 77,930 টাকা 77,930 টাকা
থেকে আসবে এরকম এক একটা চুড়ি। নেক্সট দেখো এটা, এটার ওয়েট আছে 16.950 গ্রাম, 16 গ্রাম 950। হ্যাঁ, এটা 1,42,700, 1,42,700 টাকাতে আসবে এরকম এক একটা সলিড ডিজাইনার চুড়ি। দেখো এটা, এটা এগুলো খুব ট্রেন্ডি, একদম হালকা ওজনের মধ্যে হয়। 4 গ্রাম 862 মিলিগ্রাম ওয়েট আছে, গোল্ডের সাথে আছে রোডিয়াম পলিশ, দেখতেই পাচ্ছ। এগুলো গিফট করার জন্য খুব ভালো। প্রাইস কত আসবে? 40,970 টাকা। নেক্সট একটা ঢেউ খেলানো চুড়ি দেখে নাও, ওয়েট আছে 11.590 গ্রাম। হ্যাঁ একদম, এটা হচ্ছে মণিপুরি বালা এবং মণিপুরি সলিড বালা। প্রাইস কত আসবে? এটা আছে আপনার 11 গ্রাম 590 আছে, আর প্রাইস আসবে হচ্ছে 97,500 টাকা। ঠিক আছে, নেক্সট আরেকটা শেয়ার করছি, 11.300 গ্রাম, কত আসবে এটা? এটা 95,150 টাকা। ভিডিওতে শেয়ার করেছি অনেক রকমের গয়না মধ্যম গ্রামের আপন জুয়েলার্স থেকে, এবং যে গয়নাগুলো আমরা আগে শেয়ার করিনি এই আপন জুয়েলার্স থেকে, চেষ্টা করেছি সেরকমই কিছু ডিজাইন তোমাদেরকে দেখানোর, চেষ্টা করব সামনের ভিডিওতে আরও নতুন নতুন গয়না দেখানোর। তাই আমি বলবো প্লিজ কমেন্ট করে জানাও তোমরা কি ধরনের গয়না দেখতে চাইছো, আর যারা কিনা মধ্যম গ্রাম এর আশেপাশের এলাকা যেমন সোদপুর বারাসাত বা আরও অন্যান্য জায়গা থেকে ভিডিওটা দেখছো, সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, আসতে পারো অবশ্যই মধ্যম গ্রামের আপন জুয়েলার্সে, যেটা এখানকার অনেক পুরনো এবং স্বনামধন্য একটি সোনার দোকান। এখানের মেকিং চার্জ যথেষ্ট কম, আমি মেকিং চার্জ মেনশন করি না, তবে তোমরা স্ক্রিনে দেখছো যদি কল করো, কল করে জানতে চাইলে কিন্তু ওরা বলে দেবে। গোল্ড রেট যেহেতু অনেক বেশি, তাই আমরা চেষ্টা করব যতটা সম্ভব হালকা ওজনের গয়না পরবর্তীতে দেখাতে। আর পুরো ভিডিওটাতেই হেল্প করেছে আমাকে ঋত্বিক, থ্যাংক ইউ সো মাচ বরাবরের মতো এতটা হেল্প করার জন্য। ভিউয়ার্স যারা আসবে বা যারা ফোন করবে তাদের একটু ভালো করে গাইড করে দিও। অবশ্যই দিদি। ওকে, আর তাহলে আমাদের যেমন কমেন্ট আসবে সেই অনুসারে কিন্তু আমরা নেক্সট ভিডিওগুলো আবার করব। একদম দিদি। আর আগের ভিডিওটা থেকে কিরকম রেসপন্স পেয়েছিলে বলো, ভিউয়ার্সরা এসেছিল? থ্যাংকস টু ভিউয়ার্স, আগের ভিডিওতে আমরা খুব ভালোবাসা পেয়েছি, খুব লাভ রিয়্যাক্ট পেয়েছি, এবং আমাদের অনেক ফোন এসেছে, আমাদের পয়লা বৈশাখেও অনেক ভিউয়ার্সরা এসে মণিদির চ্যানেল থেকে। থ্যাংকস টু মণিদি আমাদের এত সুন্দর করে ভিডিওটা করার জন্য, আর থ্যাংকস ভিউয়ার্স আপনারা এত দূর থেকে আসছেন। যদি কখনো আমাদের কোনো ভুল টুল হয়ে যায় আমাদের ক্ষমা করবেন, কিন্তু আমরা চেষ্টা করব আপনাদের যতটা কমে স্যাটিসফাই করার। মজুরি নিয়ে চিন্তা করতে হবে না, একদম চিন্তা করতে হবে না, আমাদের দোকানে আসবেন, আমরা সব দেখে দেবো, ব্রাইডাল হোক যাই হোক। আর একটা কথা, মণিদির চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করবে, আর সবসময় আর আমাদের ভিডিওটা দেখবে আপন জুয়েলার্সের, কারণ কি আমার দাদু এই দোকানটা তৈরি করেছেন, দাদু ইনফ্যাক্ট বাবাও তৈরি করতো, বাবা এখন চালাচ্ছে, প্লাস আমিও আস্তে আস্তে চালাবো, কিন্তু আমি আস্তে আস্তে মণিদির সাথে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা যদি ভালোবাসেন আমাকে অবশ্যই আমার দোকানে আসবেন, নিশ্চয়ই আসবে ঋত্বিক। তাহলে আমরা ভিউয়ার্সের কমেন্ট অনুসারে নেক্সট ভিডিওগুলো আনবো, কারণ তারা যেমনটা বলবে আমার মনে হয় সেরকমটা আনাটাই দরকার, কারণ সোনার দাম যেভাবে বাড়ছে মানুষ যাতে ভিডিও দেখার সাথে সাথে গয়নাটা কিনতেও পারে সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমার সাথে অনেক গয়না নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, এন্ড ইয়েস প্লিজ স্টে কানেক্টেড।